পারে শুনতে পাচ্ছি বল। কালকে তোমাকে বলছি না মেসেজ অন করলি, তখন আমি চান করছিলাম, চান করে এসে আবার মেসেজ অন করেছিলাম, তখন আমি খেয়েছিলাম, আর খেতে খেতে আমি আর কি করে ফোন করবো তখন। সব হালকা হালকা দেখাছে, আর মোবাইল যখন যখন দেখছি না মোবাইলটাতে কালারটা একরকম, মানে ডিপ করা ছিল না দেখছিলাম তো সেই লেভেলের না তাহলে ঠিক আছে, না তুই একটি ছবিতে এত মেহনত করে করতে পারলি ঠিক আছে, তুই ফ্রেম করতে হয় কেমন ফাটবে বলতো? তুই যদি পাঁচ মিনিটে যদি ভিডিও যদি করিস, তোর না করাম না তোর কতগুলো ফ্রেম বার পড়াম না, মানে সেকেন্ডে একটি করে আমরা ধরাম না আবার কি ওই শর্টকাট ছেড়ে পারবি না, এটা তো আমরা ডিপির রাখলি আমরা প্রোফাইল এর লোগোটো, তাহলে ঠিক আছে এক নম্বর আছে লোগোটো, বুঝলি তো? ওই যে লোগোটো রাখলো এরকম, তারপর আমরা বডিটা আমরা করে নিলে আর ওইগুলোই বেশি চলছে এখন, বুঝতে পারলি তো? ওই গোলপাড়া মুখ আর চা করনা বডি, ওইগুলোই ভালো চলছে আমরা একদম একদম। এখন মানুষ বেশি ওইটা যদি ফান চাই, ফান বেশি হাই কোয়ালিটি আমরা ওইটা দেখো তো, আরে সব কিছু তো হাই কোয়ালিটি রাখতে হবে, শুধু ক্যারেক্টার গুলো হাই কোয়ালিটি করে দিলে হবে না হো খাটালি নাই ওইটা দাম না, আর স্কচি যেটা আছে ওই যেটা করা ছোট বড় করা ওইটাও করছিলি একটু, আবার কি ব্যাপার নয় রে আমরা সবচেয়ে A1 কোয়ালিটি রাখতে হবে সবাই, আর A1 কয় রাখতে তখন দেখবি মাথা খারাপ হয়ে গেছে আমরা, মাথা কালকে আমার যা ধরে গেছিল না এই কালার গুলো করতে করতে ব্যাঙ্গেরাম না মারা, আমি আমি গেলে দেখছি ওই ডিসপ্লে ট্যাবলেটটা দিয়ে মারা কত মানে হালকা পা লাগছে কালারটো, আর ফোনে গেলে দেখছি মারা গেলে এত ডিপ হয়ে গেল মারা কি বলবি,
না তারপর আমি ওই নোটে টাইপের ভিডিও হলো আছে না 4K হাই কোয়ালিটি যেটা আছে ওইটাতে চালু করলাম, দূর দেই ফন্ডটাতে চালু করলাম, ল্যাপটপ ওইটাতে চালু করলাম, দেখছি বাবা রে মারা, এইখানে একদিক আছে এইখানে একদিক আছে আমরা কি বলবি আর কোনো মতে আমি কালার কোড গুলো খুঁজেই পেয়েছি না মারা। আর ওইটা যেটা ছিল না ডিফল্ট সেটিং সেটা হচ্ছে গ্রেভি গ্রেভি, ওইটাতে আবার হলুদ বা লাগিয়ে কেলা ওইটা আরো বুঝে যাবে না হোক। কোনো মতে গেলাম কোথাও পেলাম না সেটিং মেটিং এ কত কুন্ডো লালটা কত করতে হবে গ্রিনটা কত করতে হবে সব ভুল ঝামেলা রে মারা যা বলি বলাম না। ঘন্টার পর ঘন্টা শুধু হা করে বসেই থাকতে হবে, কার কিছু না লড়বি না চড়বি, শুধু হাত আর মুখে কমে হা করে তাকাই থেকে শুধু হাত গুলো টুকটুক করে লড়াও বাস আর কিছু নাই। আমি বুঝলি তো সাউন্ড আছে আমরা যদি চিল্লা মিলে যদি বাইরে হয় তো ঘরের ভিতরে ঢুকবে আমরা আরে ওইটি তো বলছি এইসব কোড়া চারটিখানি ব্যাপার লয় বলে আপনার মানে এর থেকে সহজ কি জানিস তো ওই পড়াশোনা করে ডিগ্রিটা নিয়ে কোথাও কাজ নিলাম বাস আর কিছু নয়। একদম না এইখানে আরো যারা আছে না সালা বুঝতে ভালোই বেতন আছে রে মানে নার্সিং এ আমরা গেলাম আজকাল মেয়েগুলো গেলাম বিয়ে করে না বাল্টে গেলাম চল্লিশ হাজার করে বেতন পাবে মারা এইখানে পেছে মনে হয় 30 না কত বেছে আমার মানে পুরুলিয়া একটি মেয়ে বটে আপনার তানিয়া রয় বলে নাম মেয়েটার ওইখানে নার্সিং এ কি বলে ইনফেকশন হয় না ওইসব নিয়ে আপনার পড়াশোনা করেছে হেলথ ডিপার্টমেন্ট আছে এখন ঠিক আছে তো নাই করে 30 বেতন পেয়েছে 30 কত বছর হয়েছে হ্যাঁ মানে ইয়ে হয়েছে নিশ্চয়ই অনেকদিন ধরে আছে হয়তো প্রমোশন হয়েছে পেমেন্ট বেড়ে বেড়ে তো 30 এ দাঁড়াচ্ছে আবার বলছে পুরুলিয়ায় ঘোরাবোটা আসল বলছে পুরুলিয়ায় গেলে কোথায় হসপিটালে দেখিয়েছিলাম না বাবাও গেলাম নার্স মানা ঘর বসে সুপারে মারা মনে হয় ওইখানে বলছে আমার 40 বেতন মারা সেটাই তো মারা কিছুই নাই গো মা ঝামেলা না টাকা শুধু আপনার লুটে গুটোই যাও না বলে এইটি তো মারা দেখছি আমি আরো বলছে কি নেই যদি পড়ে তাহলে আরো বেশি বেতন হবে মা আরো বলছে যে জব টা আমি হোল্ড করে পরে এক দু বছর পর জবটা হোল্ড করে আমি কি নিয়ে পড়বো তাহলে আরো বেতন হবে মারা 70-80 হাজার বলছে 1 লাখ টাকা ছিগে যাবে আমরা যখন কি রিটায়ারমেন্ট করতে যাবো না তখন বলছে 1 লাখ হয়ে যাবে আমরা স্যালারি আরে ওরা নিজে বলছিলাম না আমি মনে হয় ছিলাম না আমি শুনছি আমরা চুপচাপ মা আমাকে না আমাকে বলো নাই তোরে ওরা বুলাবুলি করছিল স্যার গুলো আছে না আমাদের ডিপার্টমেন্টে ওরা আর ও আপনার বুলাবুলি করছিলাম না কি বলে
আরে সেরকম কাজও করাবে না, বড় উঁচু পোস্ট আর কি, উঁচু যাই হোক 1 লাখ বলে নার্সিং এ মানা ছিল। আরে আরে বড় বড় যেসব ইঞ্জিনিয়ার গুলো আরে আছে এইচআর মেচার, ওদের তো এরকমই স্যালারি আছে রে, এইখানে পুরো বহুত কম আছে। বাইরে এইসব পোস্টে আপনার 1.5 লাখ করে আপনার পেমেন্ট আছে আপনার, বাইরে থাকতে পারে সেরকম টাকা খরচা করে পড়তে হবে তোকে আপনার, এটা হচ্ছে ব্যাপার। বললে আমার কাছে শিখতে পারবো সেই রে মারা, কি বলবি যত টাকা আছে মারা যা বলি বল, বুদ্ধি নাই পড়াশোনা অতদূর করি নাই, ঠিক আছে আমাদের মাইন্ড একটু আলাদা, আমরা ক্রিয়েটিভ মানুষ ওই দিয়ে কিছু করতে হবে, মাইন্ড খারাপ হয়েছে মানে এসে অ্যানিমেশন করতে বসে আমরা তালা কি বলবি, ও মনে হয়েছে না কিছু কিছু তখন আগে কত আইডিয়া আসছিল বলতো যে এই করবো আর নাই মনে হচ্ছে হারে গিয়েছে মনে হচ্ছে মাইন্ড মনে হচ্ছে কেমন যেন অন্ধ করা মনে হচ্ছে। আরে ওই যে তো আমি বলছিলাম না তোমার আগে মাথা দিয়ে গেলে 2 মিনিট 2 সেকেন্ডে তোমার 25 সেকেন্ডে কিছু নাই আইডিয়া চলে আসছিল, বাবা একটু মাথায় জোর দিলে মানে এখনো আইডিয়া আসে, আইডিয়া আসে না বলে তাই লয় গো, এখনো আইডিয়া আসছে কিন্তু করতে হবে এত মেহনত করে ওইটা ভেবেই আইডিয়া দেওয়া চলিয়েছে আমরা, এটা বহুত কঠিন আছে করবো না এইভাবেই চলিয়েছে। বলছি যে এমন কিছু মোটিভেশনের দরকার তাহলে তুই ইয়ে করতে হয়েছে, একটি মোটিভেশন আছে অ্যাংরি বিরাস আছে না, আরো তো আমি গান ফান গুলো শুনছি আপনা, প্রথমবার আমি আরে ইউটিউব গেলে এত খানকি চুদা আছে বল, যত গাইবো তত কম আমরা ইউটিউব গেলা কি করছি জানিস, ওই যে শোনা গান গুলো আছে ওইগুলো কি গেলা বারবার আমরা পাঠাচ্ছি আমরা রিপিট করে করে শোনাচ্ছি আমরা, অরিজিৎ সিং অরিজিৎ সিং কথা আছে ওইগুলো কি গান রিপিট করছ না তুমি, পরে একবার তাহলে এত গান কি বহুত বার রিপিট করছে। আরে আমি তো ভাবছিলাম যে মানে আর গেলা দুনিয়াতে মানে গানই নাই নাকি গেলা, এই কটাই শুধু গান আছে মানে ওই 10-15টা শুধু গান শুধু বল, একই শুনছি আমরা ডিমিক্স করে ছেড়ে যায় গুজমানি বিড়া গুলো মাংমানি ভাই গুলো এলা খেয়ে দেয় কাজ নেই, 2 পয়সা তো পাবেন না খো, আর মানে ডিমিক্স করে ছাড়ছে মেহনত করে কি বলবি, আর মানে ওই গানগুলোকে সাজেস্ট করছে আর মানে ওইগুলোই প্লে হয়ে গেছে মানে কিছু মজাই লাগছে না শুনতে, তারপর মানে ইউটিউবকে বললাম যে এবার আমাকে যে গানগুলো শুনে সেগুলো আমাকে দে, তারপর থেকে হালকা হালকা ইউটিউব কিন্তু ডাউন হয়ে ডাউন হচ্ছে কিন্তু, হ্যাঁ ইউটিউব প্রচুর ডাউন হচ্ছে, ইনস্টাগ্রাম প্রচুর তাড়াতাড়ি ইয়ে করছে গ্রোথ গ্রোথ। আরে ইনস্টাগ্রামে তো আজকাল সবাই আসছে, ইনস্টাগ্রামে তো মানে ডাইরেক্ট আমরা মেসেজ করতে পেয়েছি তো আমরা, যাকে ভালো লাগছে তাকে, আর তারপর মেয়েগুলো বন্ধু রান দিছে দুধুলু রান দিছে আমরা,
আর বাবারি কিল্লার দু একটি নতুন অ্যাকাউন্ট খুলে তুই টিভি কোন মেয়ে যে দুধ ফুধ দেখাছে দুধ লো আছে বাবু দুধ পন মন লো আছে যে ভিডিও যে ছাড়ি না যদি তো দেখবি কিনা মিলিয়ন চলে গেছে মারা হ্যাঁ ইনস্টাগ্রামে আমি স্ক্রল করছি বল না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে মনিটাইজ করে যায় কিছু অ্যাকাউন্ট গুলো না ওইটা পাবি না মনে টাকা পয়সা পাবি না কিছু ওই না সেটা ওই যে বড় বড় চ্যানেল ব্র্যান্ড স্পন্সরশিপ করা হয় এগুলো তো না রে যেসব বড় বড় ইউটিউবার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামার গুলো আছে না যারা বড় বড় আছে তাই তাই ওগুলো মারছে ভালোই আমরা ওরা ছাড়ছে ভিডিও দুধ মুখ দেখান দিচ্ছে আর মা তখন কম টাকা লুললো আমরা যখন ইনস্টাগ্রাম মনিটাইজ দিছিল তখন হ্যাঁ এখন টাকা লুটিছে ওরা হ্যাঁ এখন মনিটাইজ বন্ধ করে দিয়েছে হ্যাঁ আরে ওরাই তো লুটছে আমরা সব কিছু হালকা দুধ লুড়ান দিচ্ছে আমরা দুধ দেখান দিচ্ছে পনেরো রান দিচ্ছে বাস ভাইরাল ভিডিও এবার টাকা দাও উঠে আমরা কোন মেয়ে যদি একটু দুধ লাগে বা কিছু দেখি লিঞ্চিস বা কিছু করেছিস আমরা ঠিক আছে তো তুকে গেলে দেখে দেবে ওই ভিডিও আমরা কিছু দেবে না দেখছে যে একটি গান আমরা এতবার শুনছি আমরা এবার অন্য গান দিয়ে আরো কত সুন্দর সুন্দর ভয়েস দেখলো তুই মালটোর কিন্তু উঠেছে না বাংলা গান যেগুলো আছে ওইগুলো যে এত সুন্দর সুন্দর হয় না ওইগুলোকে উঠোই না এখন আর মাং মানে ভাই ইউটিউব গেলা লোভী বটে প্রচুর আমরা বুঝলি তো ভালো জিনিসগুলোকে প্রমোশন করবে না হো ওই খারাপ জিনিসগুলো প্রমোশন করবে আমরা ইউটিউবে আগের সময় কি করছিলাম না ফ্যাক্টের ভিডিও বানাচ্ছিল আর করছিল না মানুষ গেলা ওই দুধ লড়ানোর মারা এখানে ঢুকো নিয়েছে ইউটিউবে আমরা কি বলবি নাচ ড্যান্স ওইসব আবার ঢুকো নিয়েছে আমরা ছেড়ে দিনছিলাম ভালোই ভাইরাল হয়ে গেছিলাম না ছাড়তে না ছাড়তে দশটা ভিউ কিছু সেকেন্ডের মধ্যে তারপর ডিলিট ডাউনলোড করতে হবে ক্রোম ফিগাম না মাল মালগুলো সবকিছু আমরা বাড়া গুদ মুদ যেসব আছে দুধ ফুদার যে আছে সব বিলার করে আমরা ছাড়তে হবে আর দিনু দেবের নিচে আমরা লিঙ্ক টু দিন দেব বলে এই লিঙ্ক ক্লিক টু আমরা দেখো আমরা ভালো চলবে দুটো হলো ফার্স্ট ভিডিওতে মনিটাইজ হয়ে যাবে আমরা তুই তো এক সপ্তাহ ওয়েট করতে ছেড়ে পড়ে আমার ইচ্ছা আছে এইসব এইটা করবার আমরা বুঝলি তো একটা ভিডিও আমি ডাউনলোড করবো নিয়ে ওরা বিলার করে দেবো তাহলে কি বলতো যা বলেছিস না এটা আইডিয়াটা আছে না এটা আমার বহুদিন ধরে আমার করবার প্ল্যান আছে কিলা মা এখন এবার শীতকাল আসছে তো দরজা মরজা সব বন্ধ করে একদম থাকবো এই কাজ রুমে আমরা বুঝলি তো তখন আমরা প্রিমিয়ার বোর্ড আমরা টুক করে যাবো আমরা নিয়ে সব বিলার মারবো নিয়ে ছেড়ে দেবো মানে ওই যে জায়গাগুলো আছে না ওইগুলো ইউটিউব ডিটেক্ট না করতে পারলেই হলো আমরা ডিটেক্ট করলেই একদম চ্যালেঞ্জ খেঁচিয়া করে মেরে দেবে না মনিটাইজ যে পারালে তখন ভালো করে দেবেন না আর বলে বলে এত কিছু আপনার ছেড়ে দিয়ে গিয়ে খেঁচ করে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা ডিলিট করে দেবে হ্যাঁ খুব সেটাই তো রে বহুত বেদ বহুত বেদ আমার যেগুলো আসল ট্যালেন্ট আছে সেগুলোকে আগে বাড়তেই দিছে না আমরা বহুত মেহনত করাই লিছে মানে তুই একদম পুরো তোকে চুষে দেবো তারপর আমরা ভিডিও ভাইরাল করবো যখন তোরা ইচ্ছা একদম চলে যাবে তারপরে
আর তুই যদি ওই গানটা যদি ইউটিউবের অ্যালবাম থেকে লিস তাহলে আবার কপিরাইট আসবে না, কি বলবি? বুঝলি কিছু ব্যাপার তো বিশাল জিনিস তোমার ঘর আসছি এই টাইম ফাঁকা হলাম, সেই জন্য ভাবলাম দেখি কি করছিলাম না দেখবো মা, তখন এখানে এক কালার দিচ্ছি আর মা দেখা গেলে এখানে এক কালার বাঙা, কি বলবি মানা কিছু কিছু এত মনে দেখলা যা ভালো ঠিকই আছে, ব্রেন গুলো কেমন ভেঙে গেছে রে মা, বহু আপনার চাপ চলে আসছে না ওইটাতে আপনার ব্রেনে তো আমরা ওইসব করা অভ্যাস নাই, নতুন জিনিস একদম একদম নতুন। তুই দেখ আমরা তোর খানদান থেকে আসবেন, তুই খানদান কি তুই একবার হিসাব করে দেখ আমরা কে করেছে এইসব জিনিস, তুই বল আশেপাশে দূর দূর অব্দি কেউ নাই কেউ এসব করবো আর, তাহলে আমরা এইসব জিনিসগুলো একবার দিয়ে হট করে অ্যাডপ্ট করলি দেখ আমরা এত মেনে জিনিস তো মানে মোবাইলে করতাম বুঝলি তো, হ্যাঁ শুন বলি নতুন কিছু জিনিস আমরা শিখতে ভাল লাগে কিন্তু শিখে যাওয়ার পরে ভাল লাগে না, বুঝতে পারলি তো? নতুন জিনিস তুই যতদিন শিখবে ততদিন ঠিক আছে, এবার তুই জিনিস শিখে গেলি না তখন এবার এইটুকু গুলো অভ্যাসে পরিণত করতে হবে, যেমন করে গুলো বসে রাখতে হবে মানে না এই অভ্যাসে ঠিক আছে, দেখছিস না হাত পা গুলো ছাড়বে মাইন্ড ফাইন একটু হবে ঘরে তো ধরিয়ে যখন তখন কেমন লাগছে মানে কোথায় ওইখানে গিয়ে পরে না কাজ করতে করতে তো ভালো লাগছে না, মানে বসে থাকতে ভালো লাগছে না, মানে কিছু করতে ভালো লাগছে না, আনজান আনজান লাগছে মানে ভিতর তো ওইরকম হয়েছে তুই আম না আমি বললাম তো আমার একাই হয়েছে নাকি বল না শুনতে পেলাম না, বলছি ওইরকম তুরো হয়েছে কি বলবো মারা এইটু যেটা আছে না এটা রবিবার দিন আমি সারাদিন ঘরে থাকি তো সারাদিন আমি ওখানে কাজ ফাজ করি তখন ওই বিকেল টাইমটা একবার এমন লাগে না যে কিছুই ভাল লাগে না হওয়ার করে না হোক এই সময়টা দেখ বলছি দেখ এই যে সময়টা আনজানে কিছু ভাল লাগে না এই সময়টা কি করতে ভাল লাগবে জানিস তো, মানে তুই গার্লফ্রেন্ড এর সাথে আপনার টাইম স্পেন্ড করবি না সেই লেভেলের লাগবে কামনা, হ্যাঁ না ওইটাই বলছি আপনা কিন্তু দেখ কি বলছি আরে বুঝতে পারছি কি বলবো তখন মানে কিছু সব দু তিন সপ্তাহ আগে মোবাইলটাতে টাকা রাখতাম ওইসব নাই না ভালোই লাগবে না, অল্প টাইমের জন্য বলছি আর তুই ওই অল্প অল্প করতে করতে কতটা বেরিয়ে যাবে কাম না তখন তো কারিয়ারটাই খেয়ে নেবে কাম না বুঝলি তো, এই আবার মেসেজ করেছিলেন আমি বলেছিলাম তো এখন মেসেজ করিস না ভাই আমাকে আর সেইটা তো আছে একদম কিন্তু তুই বলিস না আনজান আনজান করছিস কি ভাল লাগবে সেই জন্য আমি তোকে উদাহরণটা দিলাম বুঝলি তো যে এই জিনিসটা তোর ভাল লাগবে
পাশাপাশি বসে আমরা যখন কথা বলবি না, তখন আরো সেই লেভেলের ফিলিং হয়ে যাবে, বুঝতে পারলি তো? দুজন যখন একদম পাশাপাশি আমরা বসলি, নিয়ে গল্প করছি, হাতের উপরে হাত দিয়ে পড়ে, আরে তখন আমরা না, আগে আমি তখন এরকম ভাবছিলাম রে যে এরকম হবে, আমরা করলে মানে একটি গাড়ি দিয়ে থাকতাম না, একটি গার্লফ্রেন্ড থাকতো, গাড়ি নিয়ে ঘুরতাম, বিকেল টাইমটা দাম না, দুজন টাইম স্পেন্ড করতাম আর করতাম সেরকম লেভেলে যদি শুরু করে দিয়েছি, তাহলে ঠিক আছে, তো যা আমাদের অবস্থা আছে, মানে যা আমাদের হালাত দেখছি, ছ থেকে সাত বছর তো কিছুই হবে না, একদম আমার এইটি মনে হয়েছে, আমরা তিন বছর করছি তো, তিন বছরের তাহলে কিছুই শিখতে হবে না, হোক কম করে ছ থেকে সাত বছর যদি কিছু যদি এটা পেছনে আমি যদি দৌড়ে থাকি, তাহলে কিছু হবে না, কিছু এই কিছুটা আপনা মানে অনেক কম, বুঝতে পারলি তো? আবার ঘুমাবো, কখন 9টা বাজবে আবার বেরোন যেতে হবে, শুকাল হলো আবার বেরোন যাও, কতদিন চলবে যে এইসব যদি কিনা করি, কতদিন চলবে আমার জীবনটা, কতদিন আমি এরকম সকালে উঠে যাব, কাজ করব, আবার আসবো, আবার ঘুমাবো, আবার সকালে উঠে, আর কিছু একটু সার্কেল হয়ে গেছে, বুঝলি তো? এই কাজের লাইনে ঢুকে গেছি তো, একটু সার্কেল হয়ে গেছে, বছরে 365 দিন আমরা যে ছুটির দিনগুলো বাদ দিই, আমরা যে একটানে যেগুলো থাকে আমরা দিনগুলো, ওইটা তো একটি ঘুরন চাকি মতন, আমরা সকালে উঠো, কাজে যাও, আসো ঘুমো, আবার কাজে যাও, আসো ঘুমো, কাজে যাও, আসো ঘুমো, কাজে যাও, ঘুরতে রয়েছে না কত বছর, এখন এত বছর আমরা ঘুরতেই হবে আমরা, সেই জন্য আমার বহুত ইচ্ছা আছে নিজের কিছু আমরা করবো না, নিয়ে তারপর আমরা একদম সন্ধ্যে মাসে নতুন একটা শো যেটা আছে ওইটাতে না, সন্ধ্যে মাসে বলো নাই কো, ওইটা কে যেন বলছিল না, মনে পড়ছে না আমার, কি যেন বললো, হ্যাঁ বলছে লাইভে তুমি যত টাকা কামাবে তত টাকা কিছুই লইখো, ঠিক আছে তো, কিন্তু তুমি নিজের যে এক্সপেন্সটা আছে ওইটা তোমার ইনকামের থেকে যদি কম থাকে, তাহলে তুমি রিটায়ার নিতে পারবে, রিটায়ার, তাহলে তুমি রিটায়ারমেন্ট লাও, নেবে যা খুশি মন করবে করো, আমরা পুরো ফ্রি, আর এইটি আমার কবে যে হবে কে জানে, আমরা আর বলছে তুমি আপনার আর একটা কথা বললো যে আর একটি জিনিস তুমি রিটায়ারমেন্ট নিতে পারবে, যখন তোমার বছরে যত টাকা খরচ হয়েছে তার 25 গুণ টাকা যখন তোমার কাছে জমি যাবে তখন, বুঝলি? কিছু বুঝতে পারছি, মাসে 2000 টাকা যদি খরচ যদি হয় তাহলে 12 মাসে কত হয়েছে, 12 মাসে 12,000, 12 কে যদি 25 দিয়ে গুণ করিস তাহলে 12×25=10, তাহলে তোর এবার মানে 12,000 টাকা থাকবে না, তো বড় হলে 10,000 করে কমসে কম থাকবে প্রতি মাসে, আমরা নাকি যদি 10,000 কেজি হয় তো বছরে 1,20,000 টাকা, আমি 1,00,000 টাকাই ধরছি, আমরা 25 গুণ মানে 25,00,000 টাকা যদি তোর কাছে চলে আসে, তাহলে তো এবার রিটায়ারমেন্ট প্ল্যান করতে হয়, কেন তোর কাছে যদি 25,00,000 টাকা থাকে, 25,00,000 থেকে আরামসে তো 25,000 টাকা ইনকাম করবি,
প্যাসিভ ইনকাম নিশ্চয়ই এটাও যে বলতে চাইছি আমরা তাহলে এবার তুমি রিটায়ারমেন্ট জুট করে প্ল্যান করো না আর টাকার জন্য কাজ করবার দরকার নাই তোমার ইচ্ছা হলো করো না ইচ্ছা হলো না করো এবার নিজের জন্য কাজ করলি তখন ওইখান থেকে হালকা ফুলকা হারিয়ালি আসবে আমরা আর এখন তো এখন যেটা আছে ওইটা না টাকার জন্যই খাটছি আমরা আবার কি আমার একটি অ্যামাউন্ট ঠিক করা আছে বুঝলি তো কত আছে ওইটাও আমার আমি নিজে জানি না কত আছে আমরা এইদিকে হয় এইদিকে যতদিন সন্ধ্যা হবে চলবে আমরা পুরো কমফর্ট জোনের মধ্যে আমরা ততদিন করবো আমরা না হলে একটি ভালো আচ্ছা খাসা অ্যামাউন্ট দিয়ে চলে আসবে যে তিন বছর চার বছর আমরা মোবাইলে রিচার্জ হয়ে যাবে আর কিছু কিছু হাত খরচাও করা যাবে তাহলেই বাস এবার আমি কাজ ছেড়ে আমরা নিজের কাজে লেগে পড়বো টাকা যে জিনিসটা আছে ওর দাম তো আমি বুঝতে পারবো না জীবনে যে এই টাকাটার এত দাম হবে যে এত কিছু খুশি পাবো এটা আর খরচা করে এত কিছু জিনিস কিনতে পারবো আর পাবো সেটা আর হবে না বুঝলি তো ওই এই যে কামাবো ব্যাংকে রেখে দেবো যেটুকু খরচা হলো করলাম আর ব্যাংকে আমরা পৌঁছবে টাকা ওই রকম কি হবে তাহলে ওতেই আর স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে তো সেই সবকিছু স্বপ্ন হয়ে যাবে সুন্দর করে একটি বেরোতে হবে না কিছু করার নেই ভাই না রিস্ক নিতে হবে ক্যালকুলেটর রিস্ক থাকুক তু যে হ্যাঁ এইটো করলে এরকম এতটা হবে আমরা এতটা ক্ষতি হবে আর এতটা লাভ হওয়ার চান্স আছে এরকম পারা বুঝলি কোন দিকে রাস্তা আসছিস এই এইখানে তো আপনা জগার তোলা এইদিকে হয়ে আসছিস তো না কোন দিকে হয়ে আসবি ঠিক আছে রাখ রাখ তো হ্যাঁ।